ইমার্জেন্সি ঘোষণার পর সৈনিক যারা ছিলেন এবং এখানে যারা ছিলেন তারা সবাই কিন্তু আসলে বাংকারে প্রবেশ করেছেন। আমরা বাংকারে যেতে চাই এবং দেখতে পাচ্ছি যে এখানে যারা ছিলেন তারা প্রথমে সেফটি সিকিউরিটির জন্য এই বুলেট প্রুফ যে বাংকার সেই বাংকারে প্রবেশ করেছেন। আপনারা যদি একটু কথা বলতে চাই এই সিচুয়েশনটা আসলে কীভাবে মেনটেন করেন আর বিষয়টা যদি আমাদের একটু জানান। এটা হচ্ছে একটি বাংকার, বর্তমানে বাংকার অবস্থা ফিল করেছি। যখন উদ্ভূত পরিস্থিতি হবে আমাদের উপর অ্যাটাক আসবে, আমরা সবার প্রথমে আমরা যত কিছু চাবি ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আমরা আগে অবস্থান করি এবং এখানে আমাদের যে নোটিশ টু মুভ টাইম দেওয়া আছে 30 মিনিট, এই 30 মিনিটের প্রথমে যার আমরা কিউআরএফ হিসেবে আছি, কুইক রিয়াকশন ফোর্স, আমরা আমাদের নির্ধারিত গন্তব্যস্থলে সেই 30 মিনিটের প্রথমে যাওয়ার জন্য রেডি থাকবো। ধন্যবাদ আপনাকে। এবং এখানে যারা নারী সদস্যরা রয়েছেন তারা কিন্তু আরেকটি বাংকারে এসে উপস্থিত হয়েছেন এবং দেখতে পাচ্ছি যে এখানে নারী সদস্যরা তারা কিন্তু প্রপার সিকিউরিটি নিয়ে আসলে অবস্থান করছেন। আপনারা যদি বলেন যে এই বাংকার আপনাদের কতটুকু সিকিউর করছে? এই বাংকারটা আমাদের 100% সিকিউর করছে, বিভিন্ন মিজাইল, অ্যামুনিশন, গোলা, মোটর শেলিং থেকে আমাদেরকে রক্ষা করতেছে। এখানে আমাদের বাংকারের এটা আমাদের ওভারহেড প্রোটেকশন হিসাবে আছে এবং এখানে আমাদের পিছনে পর্যাপ্ত পরিমাণে খাবার মজুদ আছে। এখানে আমরা পা এবং পানি রাখা আছে এবং আমাদের ফার্স্ট এইড ফ্যাসিলিটি দেওয়ার সহায়তা ব্যবস্থা করা আছে এখানে। আপনাদের যদি এখানে দুই দিন থাকার মতো ফ্যাসিলিটি আছে কিনা? ইয়েস, এখানে আমাদের দুই দিন থাকার মতো ফ্যাসিলিটি আছে এবং এখানে যোগাযোগ ব্যবস্থা করার ফ্যাসিলিটিও রয়েছে।